কিয়ামত আর বেশি দেরি নয়, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে। অনেক আলেমের মধ্যে হাসর নাসর কোথায় হবে সে নিয়ে তর্কাতর্কি হয়, মতবাদ হয়, কিন্তু আজকে আসল কথা জানিয়ে লইন গোপন কথা। এই যে কিয়ামত হবে, কিয়ামতের পথে হাসর নাসর হবে, এটা কোন জায়গাত হবে? অনেকে বলে আসমানে হবে, অনেকে বলে জমিনে হবে। এখন আমার প্রশ্ন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে তখন চন্দ্র সূর্য আসমান ভাঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান যদি না থাকে, আসমান যদি না থাকে তাহলে কি এনো কি হাসর নাসর হইতারে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সমস্ত কিছু সমান হয়ে যাবে দুনিয়ার মধ্যে। তখন আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানো, মানে পৃথিবীটা গোল, এটার মাঝখানো কাবাগর, এই কাবাগরের মধ্যে, এই পৃথিবীর চতুর্দিক দিয়ে এই কাবাগরের মধ্যে আল্লাহ তাআলা হাসর নাসর করবে। কিয়ামত হয়ে যাবে। এর কিছু ছোট ছোট আলামত আছে, এটা দেখবেন আপনি অনেকটি প্রকাশ হয়ে গেছে। আপনি নিজে চোখে দেখছেন, এক নাম্বার ঘন ঘন মসজিদ হইব। কোনটা কোন ওইটাতে না? আরে কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর এই প্রতিযোগিতা সৃষ্টি হইব, ওইটাতে না? এরপরে যেহানদের রাস্তা যাইবো, মানে যেহানদের রাস্তা যাইবো এটা আপনি কল্পনাও শুন যায়, এনদের রাস্তা যাইবো, দেখবেন হেনদের রাস্তা হইতাছে। মহিলার সংখ্যা বাইরে যাবো গা, পুরুষের সংখ্যা কমে যাবো গা। মহিলারা মাথার উঠে ওয়া বানবো, মাথা বানবো। এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আছে না? নাই, আমি বহুত দেখছি কে টুবলা বান্ধে মাথার উঠে তুই দে। কিয়ামতের আলামত, কেয়ার আলামত, কিয়ামতের আলামত হাদিস কুরআন থেকে কইতাছি আমার ভাইরা, বাবা খুব সাবধান। এরপরে কি, মানুষ যে ধনী ছিল সে গরিব হয়ে যাবে আর গরিবরা ধনী হয়ে যাবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, সেটা এখনো হয় নাই, সামনে আইতাছে। কি করবো? কাবা ঘরে মাটির সাথে মিশাই দিব। তখন হজ করা বন্ধ হয়ে যাবে, কোরআন থেকে অক্ষর উঠতে পারবো, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটি বড় বড় আলামত। পরে কইতাছি অন ছোট ছোট কিছু কই। মহিলার সংখ্যা বাইরে যাবো, পুরুষের সংখ্যা কমে যাবো গা। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলারা মাথার উপরে কি বানবো? লুডুম বানবো, যেটা আমরা বাংলা ভাষায় যেটা বুঝি। এরপরে বেপরদায় চলবো, স্বামীর কথা শুনবে না, নামাজ কালাম আল্লাহর পথে থাকবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে দিবালোকে নারী দর্শন করবে, ভয়াবহ কষ্টলীলা শুরু হয়ে যাবে। একের পর এক বিপত্তি আসতে থাকবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতটা কখন হবে? শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের সময় কিয়ামত হবে। সাত আসমানের উপরেতে আরশ হইয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে, তার উপরে লৌহে মাহফুজ তাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম তাকে আত্মা দেখি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরা বরা নিয়া দিবে যে বসাইয়া, সেই কুশিতে বসে আমার আটনি নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খুদা বসবে তখন, একা খুদা, একা খুদা বসবে তখন। তুমি শুনে যাও মন পাখি রে, একবার পিছনে ফিরে চাও, ও মন পাখি রে, একবার পিছনে ফিরে চাও। যারা বলেন সুবহানাল্লাহ। অনেকে কই বলে মন ফাঁকি কোয়েলছে, না জানি কি জানি কোয়েলছে। মন ফাঁকি তো গান। আরে মেয়ে, গান না। এই মন ফাঁকি বলতে কারে বুঝাইছে? আপনার নিজের শরীরটারে বুঝাইছে, নিজের দেহটারে বুঝাইছে। তুই একবার তোর পিছনে তাকায় দেখ, তুই কি বালা কাম করে বড় হইছ নাকি খারাপ কাম করে বুড়া হইছ? কিছুদিন পরে তো তোর কবরে যাওয়ার লাগবে। কথা কোন ঠিক কিনা? যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, সাত সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে, কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে সারতে হবে ববের জমিদারি, কোথায় রবে দালান কোটা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন। ওরে খলিলে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তোরকা সাদা মার্কিন তোমারে পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে যাররা যাররা করি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি गिरफ्तारी कोन दिन जानी आसबे गिरफ्तारी जगतवासी रे कोन दिन जानी आसबे गिरफ्तारी जोरे बोलें सुबहानल्लाह। गोल्ड ऑफ मदीना सुन्नियतेर अहंकार मुंदरेन हाशरेर दिन यदि केउ जहन्नामे जा ए जहन्नाम थेके कि कोटी कोटी आल्लाहर दुटी हादिन आल्लाह के जान्नात দিব কোনটা কোন আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ হাশরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন করতেছে ওজন করার পরে দেখা যাইতেছে তার যে নেকের পাল্লাটা এটা হালকা হইছে এবং গুনার পাল্লাটা ভারী হইছে জোরে বলেন নাউজুবিল্লাহ। गुनार फाल्ला बारी होइसे नेकेर फाल्ला फातला होइसे दुई फेरेस्ता तारे डोरे टान्या जहन्नाम लये जाइतेछे। आदम आलाइहिस सालाम डाक दिया कय नबी गो आपनार एक उम्मत रे फेरेस्तारा जहन्नामे निये जाइतेछे गो नबी। एई कथा शुने नबीजी सेजदा थेके माथा उठाइया दौड़िया गिये ओई दुइजन फेरेस्तार सामने एइभाबे दाड़ाया जाइबो जोरे बोलेन सुबहानाल्लाह। आटकाय फेलबो फेरेस्ता डाक दिया कय माबुदो तुम्हार नबी तो सामने दाड़ायছে এখন আমরা কি করব মাবুদ তুমি বলে দাও। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতারা রে আজকের এই হাশর নাশরের সম্পূর্ণ দায়িত্ব আমি আমার রাহমাতাল লিল আলামিন দুকুলের বাসায় হকালের সাথী ফরকালের বাতি রাহমাতাল লিল আলামিনের হাতে তুলে দিলাম। এই জন্য আমার নবী যেভাবে কয় তোমরা সেইভাবে কাজ করো। আল্লাহু আকবার বলে তখন নবীজি বলতেছে ফেরেশতারা তোমরা কি তার নেকি বুদ্ধি ওজন করছো? ক হুজুর করছি। কয় কার উম্মত? ক আপনার উম্মত। ক আমার যখন উম্মত হিরোবার আমার সামনে মাপ পেল জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মাপ পেল আর কো আমরা তো মাপ ভুল হইছে না। আচ্ছা আপনার এখন ফেরেশতার মাপ কি ভুল হইব? কোনোদিন ভুল হইতো না। লয়ে গেছে আবার দাড়ি ফাল্লার কাছে মাপছে আগের মতোই হইছে। তার যে নেকের ফাল্লাটা এটা ফাতলা বাড়ি হয়েছে আর ফাতলা হয়েছে আর গুনার ফাল্লাটা বাড়ি হয়েছে গা। তখন ফেরেশতারা কইতে হুজুর তাহলে হন কি হইলতে রাহ দেখাইতাছি। পকেট থেকে এক টুকরা কাগজ সামান্য পরিমাণ ভেলেট পরিমাণ একটু কাগজ নেকের ফাল্লার মধ্যে রাখছে সাথে সাথে নেকের ফাল্লা বাড়ি হয়ে গেছে এবং গুনার ফাল্লা ফাতলা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা যে বের জাহান্নামে আসেন তখন তো জান্নাত হয়ে গেছে বলতেছে হুজুর আপনাকে একটু আগে আমি ছিলাম জাহান্নামী এখন হয়ে গেলাম জান্নাতি দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় উম্মত রে তুই বুঝি আমারে চিনস না? তোর কোনো নামাজ নাই, তোর রোজা নাই, তোর হজ নাই, তোর যাকাত নাই, তোর কোনো আমল নাই। এই জন্য তোর যে আমল নামার মধ্যে কোনো নেক নাই। কিন্তু তুই নামাজের পরিবর্তে রোজার পরিবর্তে হজের পরিবর্তে যাকাতের পরিবর্তে সমস্ত আমলের পরিবর্তে তুই একটা আমল করতে যে আমলটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে। একটা আমল করতে এই আমলটা হলো রাহমাতাল লিল আলামিন অর্থাৎ আমার উপরে দৈনন্দিন ৫০০ বার দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ পড়ার কারণে আজকের এই কঠিন মুসিবত থেকে কঠিন হাজত থেকে এই জাহান্নাম থেকে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তোরে উদ্ধার করলাম। তাহলে বুঝেন যদি দুরুদ না পড়তো কি ফায়দা হইল আজকে। এই জন্য আপনারা আসুন সকলে মিলে উচ্চ আওয়াজে দুরুদ পড়ি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে সেই নবীর ওসিলায়। এমনকি আল্লাহ নামাজ রোজা সব কিছু আমাদের উপরে ফরজ করছে। আল্লাহর কোনো ইবাদত লাগে কিন্তু যে স্বয়ং আল্লাহ একটি মাত্র ইবাদত করে সেই ইবাদতটা হলো দুকুলের সাথে পাপী তাপীর কান্ডারি সেই নবীর উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ শরীফ পড়ে। আল্লাহ যেটা করে এটা কি খুব গুরুত্ব না? আসুন সকলে মিলে উচ্চ আওয়াজে নবীজির ধ্যান কেলে পড়ে ওলি হওয়া নেওয়াতে গুনাহ মাফে নেওয়াতে উচ্চ আওয়াজে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এরা পড়ে না জোরে পড়ুন মুহাম্মাদ ওয়া আলাই আলে सैयदना আমরা নবীর ইশকের দেওয়ানা। ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না। আমরা নবীর দেওয়ানা কোন আমরা নবীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাণী মারেফতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা কোন আমরা নবীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর वाना अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद एकटु जिकिर कर ला इलाहा সবাই লা ইলাহা লা জুরে লা ইলাহা সবাই লা ইলাহা ওরে আমার মনের দুঃখ বেদনা আইরে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমার মনের না আহা বুঝাইলে কেউ ओरे सुनाइले क्यों सुने ना बोली सुनाई सुने ना ओरे सुनेन शाहे मदीना ला इलाहा जुरे ला इलाहा ला कल्बे ला इलाहा लाहु ला इलाहा बैजान अनेक सुंदर मदीना आहाजार नाई कोनो तुलना बोलें अनेक सुंदर आहाजार नाई कोनो तुमरा बुझेउ केनो बुझो ना तुमरा बुझेउ ना आइरे ईमान होलो मदीना ला इलाहा ला हो ला इलाहा ला सबाई ला इलाहा ला हो ला इलाहा बोली हसबी रब्बी ला माफी कल्बी ओ नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला ला बोली नूर मुहम्मद ला इलाहा ला बोली ला इलाहा ला ला हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक जबान बंद रखिबेन ना चित्कार मेरे बोलेन ना अल्हम्दुलिल्लाह। आमरा जतक्षण महान आल्लाहर नामे जिकिर करते पारछि एते आमरा सकले खुशी नाकि बेजार आल्लाहर जिकिर फलले लाभ आछे ना नाई एक कथाय बुझेन जतक्षण आपनि स्प्लेंडरेर निचे आछेन ততক্ষণ পর্যন্ত আপনার কোনো গুণ হইতো না। সুবহানাল্লাহ বলে এইখানে বৈশা যদি এটা একটা বেহেশতের বাগান, কার বাগান? বেহেশতের বাগানের মধ্যে বৈশা যদি আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে পারেন, আল্লাহ পাকের গুণগান বেশি গাইতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা কি করবে? অল্পক্ষণ বসার কারণে, অল্পক্ষণ বসে হুজুরের ওয়াজ নসিহত শোনার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে ৬০ বছরের নফল ইবাদতের সওয়াব দান করে। মাহফিল আনার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য যারা বাইরে আছেন ভিতরে আয়া পড়ুন, স্পেন্ডের নিচে রহমত আল্লাহর বেশি। ঠিক আছে, বাইরে থাকি ওয়াজ শুনতার বাইন, ঘরের ভিতরে থাকি কাতার তলে ওয়াজ শুনুন যা, কথা কোন ঠিক কিনা। কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যদি আপনি খাঁটি আলেমদের চেহারা দেখেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনে সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। এক কথায় ওয়াজ মাহফিলে আসবেন শুধু লাভ আর লাভ, লোকসানের কোনো কারণ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মাহফিলের মধ্যে বসা, এই বেহেশতের বাগানের মধ্যে বসা যদি আল্লাহ পাকের নামে জিকির করেন, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাখি বের হয়ে কি করে? আপনি জিকির করেন এই মাহফিলের মধ্যে বসা, ওই পাখিটা এই জিকিরের তালে তালে উপরে উঠতে থাকে। উঠতে 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 আল্লাহ পাকের সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে আজিমের একটা কুটির মধ্যে বসা ওই পাখিটা ওইখানে বসা জিকির করতে থাকে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মনরে সাত আসমানের উপরেতে আরশ হইয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে, তার উপরে লৌহে মাহফুজ তাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম তাকে আত্মা দেখি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেস্তা আটজন, জিন ইনসান ফেরেস্তারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে আটজন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরা বরা নিয়া দিবে যে বসাইয়া, সেই কুশিতে বসে আমার আটনি নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খুদা বসবে তখন, একা খুদা একা খুদা বসবে তখন, তুমি শুনে যাও মন পাখি রে একবার পিছনে ফিরে চাও, ও মন পাখি রে একবার পিছনে ফিরে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে কইব যে মন ফাঁকি কোয়েলছে, না জানি কি জানি কোয়েলছে, মন ফাঁকি তো গান। আরে মেয়ে গান না, এই মন ফাঁকি বলতে কারে বুঝাইছে? আপনার নিজের শরীর ধারে বুঝাইছে, নিজের দেহটারে বুঝাইছে। তুই একবার তোর পিছনে তাকায় দেখ, তুই কি বালা কাম করে বড় হইছ নাকি খারাপ কাম করে বুড়া হইছ? কিছুদিন পরে তো তোর কবরে জল। কথা কোন ঠিক কিনা? মনরে সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানি হইতে মানব দেহ খানি, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফু দিবে তামাম পৃথিবী আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে সারিয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে উঠবে ফেনা, সেই ফেনাটা হতে হবে একটা বালু কণা, এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, ওইখানে গরিবেন আল্লাহ কঠিন হাসর, জেনে শুনে সেই খবর, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও অমন পাখি রে একবার পিছনে ফিরে চাও, অমন পাখি রে একবার পিছনে ফিরে চাও। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কিয়ামত আর বেশি দেরি নয়, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে। অনেক আলেমের মধ্যে হাসর নাসর কোথায় হবে সেই নিয়ে তর্কাতর্কি হয়, মতবাদ হয়, কিন্তু আজকে আসল কথা জানিয়ে লইন, গোপন কথা। এই যে কিয়ামত হবে, কিয়ামতের পথে হাসর নাসর হবে, এটা কোন জায়গাতে হবে? অনেকে বলে আসমানে হবে, অনেকে বলে জমিনে হবে। এখন আমার প্রশ্ন, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহের মধ্যে ফু দিবে তখন চন্দ্র সূর্য আসমান ভাঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান যদি না থাকে তাহলে কি এনো কি হাসর নাসর হইতারে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সমস্ত কিছু সমান হয়ে যাবে দুনিয়ার মধ্যে। তখন আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানো, মানে পৃথিবীটা গোল, এটার মাঝখানো কাবাঘর, এই কাবাঘরের মধ্যে, এই পৃথিবীর চতুর্দিক দিয়ে এই কাবাঘরের মধ্যে আল্লাহ তাআলা হাসর নাসর করবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রং তামাশা বেশি নয়, 60 বছর 70 বছর হয়ে গেছে, এর পর্যন্ত আল্লাহর একবার ডাকতে আপনার মন চায় না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একবার নিরিবিলিতে রাত্রের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে একবার ভাইবেন যে আমি তো এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না, আমাকে যতই বাহাদুরি করি, যতই রং তামাশা করি, গাড়ি বাড়ি যতই করি, একদিন তো আমাকে মরতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আসুন মরার আগে কিছু মরার পাতিও সংগ্রহ করি, আসুন সে আল্লাহকে একটু ডাকি, যে আল্লাহর নাম ডাকলে স্বয়ং আল্লাহ রাব্বুল খুশি হইয়া আপনার জীবনের জিন্দিগির গুনাহ ক্ষমা কইরা দেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাই নয় আপনি যখন জিকির করেন আপনার মুখ থেকে ওই সবুজ পাখিটা বের হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে বৈশা, ওই পাখিটা ওইখানে বৈশা জিকির করতে থাকে। ওই পাখির জিকিরের আওয়াজে अल्लाह पाकेर आर्शे आजिम थरथर करे कांपते थाके। आमार अल्लाह डाक दे कोई पाखी रे पाखी तुई जिकिर थामा पाखी डाक दे कोई माबूद आमार सृष्टिकर्ता आमी तो जिकिर थामाय थाकताम ना। ओ केन थामाय थाकते ना? ओ दुनियार मध्य ताकाया देखो आजकेर महफिलेर मध्य बसा तुम्हार किछु बान्दारा तुम्हार प्यारा नबीर उम्मतेरा तुम्हार नामे जिकिर करे। आल्लाह तुम्हार बान्दा जतक्षण तुम्हार नामे जिकिर करबो आमी पाखी ततक्षण जिकिर करबो। आमार भाईरा बाबारा बंधुरा तखन आमार आल्लाह बोले तुई जिकिर थामा नइले आमार आरशे आजिम भांगे जमिने पइड़ा जाइबो। को ना आमी जिकिर थामाइताम ना। को किसेर जन्य तुई जिकिर थामाइते ना? को आल्लाह गो जेई बान्दा तुम्हार नामे जिकिर करताछे आल्लाह सेई बान्दारे जदि तुमी क्षमा कइरा दाओ ताइले आमी पाखी जिकिर थामाइबो। आमार आल्लाह डाक दे कोई पाखी आमी जदि क्षमा ना करी तुई कि करबे? डाक दिया कोई आल्लाह आमी जिकिर करते थाकबो याते तुम्हार आर्शे आजिमेर बहुत क्षति हइया जाबे। तखन आमार आल्लाह डाक दिया कोई पाखी रे पाखी आमी बान्दा बानाइछि आमार बान्दार जन्य तुई एकटा छोट्ट पाखिर एत माया एत दया आमार आल्लाहर बुझि माया लागे ना? जा 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 आजकेर महफिले स्पेलडेर निचे बइसा जारा आमी आल्लाहर नामे जिकिर करतेछे तादेर माथार चुलेर आगात थेके शुरू करे पाएर तला पर्यन्त सारा शरीरेर अंगप्रत्यंगेर कलबेर जतो गुनाह आछे आमी आल्लाहके डाकार कारणे आमी आल्लाह ताआला तार जिंदगीर गुनाह क्षमा करिया दिलाम। आल्लाहु আকবার। এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। तासारा आमार भाईरा बाबारा बंधुरा आमार आल्लाह कुरान माजिदे बोलछे या आय्युहाल्लाजीना आमानु उजकुरुल्लाहा जिक्रान कासीरा वसब्बिहुहु बुखराताव वा आसीला। जुरे बोलेन सुबहानाल्लाह। आमार आल्लाह बोलछे हे ईमानदारेरा तोरा आमी आल्लाहर नामे बेशी बेशी जिकिर कर एबं सकाल ओ सन्ध्याय आमी आल्लाहर नामे महत्व बा महिमा घोषणा कर। केला কইছি जिकिर करार कथा जो आल्ला क्या टेंशन आबार दरकार आंधु कई ना आल्ला कैसे ना मुल्ला कैसे तेल बेदाल कथा कौन ठीक कि ना? जेहेतु स्वयं आल्ला कैसे तोरा नामे जिकिर कर जो नामे जिकिर कर तेल आफदे विपदे आमी तोदेर साथे थाकबो। कुरानेर आयात फाजकुरुनी आजकुरुकुम वशकुरुली वाला ताकफुरुन तुम्हारा जो आमाके डाको तुम्हारे विपदेर समय आमिओ तुम्हादेरके डाकबो। और चिंता की जे आल्लाह अपने साथे थाकबे जे नबी दुरूद आल्लाहर नामे जिकिर पड़ले नबीजी खुशी हो जाए। जोरे बोलें सुबहानाल्लाह। नूर उठे दुरूद पड़ले आल्लाह खुशी हो जाए। जोरे बोलें सुबहानाल्लाह। आसुन से आल्लाह के एकटू मोहब्बते डाकी डाकले कि होबे जीवनेर गुनाह माफ हो जाबे। तिरमिजी शरीफेर हादिस 86 किताब तिरमिजी शरीफेर हादिस शुकना गाছে जाके दिले जेमनी भावे शुकना पाता जोरे जोरे माटिते पड़े कोनो ईमानदार नरनारे यदि आल्लाह पाकेर नामे जिकिर करे। खाली बेडांडे कइसे ना एन महिलादेर कइसी खाली बेडान जिकिर करले हइबो। महिलारा 60टा काज करबो जान्नाते जाबोगा। कयटा काज? आर बेडानेर बहुत काम आछे। कथा कोन ठीक कि ना? पुरुषेर जान्नाते जावा एकटू कठिन किन्तु महिलारा जान्नाते जावा एकदम सहज। ए 60टार मध्ये प्रथम हइছে पर्दाय ताहा। प्रथम कि पर्दाय ताहा जद्दा साइरे पर्दा करो। कथा कोन ठीक कि ना? এটা তাহির হিসাবে কেন কইদিন শুনছিলাম। আচ্ছা যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে নিশ্চয় যার মধ্যে একটা সরিষার দানা পরিমাণ সন্দেহ নাই। আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি আপনাকে পাঠাইছি। নবীজিরে কইতাছে নিশ্চয় আমি আপনাকে পাঠাইছি। আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে সতর্ককারী ভয় প্রদর্শনকারী এবং সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। এখন নবীজি আপনারা কি করতেছেন কি না করতেছেন হাশরের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিব। এখন নবীজি সাক্ষী দে ও নবীজি কি দেখকে দিব না না দেখকে দিব? কোনটা কোন? এই মাহফিলে মধ্যে যদি একটা মার্ডারও আপনি দেখছো আমার তে কইছেন যে বক্তা সাহেব এনো তো একটা মার্ডার হইছে আমি দেখছি হুবহু কইলাই আমি গেলাম এই জজ কোর্টের মধ্যে যে এনো যে এই মামলাটা হইছে আমি মার্ডারটা দেখছি এই যে এইভাবে হইছে লাস্টে জিগাইতাছে তুমি কি সশককে দেখছো? কো না আমার একজনে কইছে। তখন কত তোমার সাক্ষী বাদ। কথা কোন ঠিক কি না? তেমনি এই সামান্য বিচারক যদি না দেখে এটা বিশ্বাস না করে अल्लाह तो हाकामिल हाकिमिन विचारकेर विचारक अल्लाह की ना देखे रे मान नलबो आमार भाईरा बाबारा बंधुरा एटा हलो आमार नबीर आगमनेर मास आगमन करेছেন এবং এই মাসে নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের সকলকে সাক্ষীদাতা হিসেবে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা অন্যান্য মাসের মতোই খুব মনোযোগ অজের ভিতরে ঢুকে গেলাম। এই মাসটা অন্যান্য মাসের মতোই কিন্তু আমার নবী আপনার নবী আগমন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা লক্ষ কোটি গুণ বাড়ায়া দিয়েছে। তাছাড়া इमाम जलालुद्दीन सुयुती रहमतुल्लाह अलैहि कासासुल कुबरार मध्य लिखते से एक लम्बर खंडर 80 पृष्ठार मध्य लिखते से एटा एमन बरकतमय मास ए मासेर मध्य आल्लाह घोषणा दिसे ए रबिउल आव्वाल मासेर 1 तारीख थेके 30 तारीख पर्यन्त कोनो महिला यदि गर्भवती हय कि हय इमाम जलालुद्दीन सुयुती रहमतुल्लाह अलैहि कासासुल कुबरार 80 पृष्ठार मध्य लिखते हैं आल्लार घोषणा ए मासे यदि कोनो महिला गर्भवती हय महिला छेले सन्तान कत सन्तान चाय ना किन्तु ए रबिउल आव्वाल मासे जार भाग्यवाला जे आल्लाह एबं आल्लाह रासूलेर पथे आछे नबीर प्रति भालोबासा आछे ए मासेर मध्ये यदि तार सन्तान हय ताहले तार सन्तानटा छेले सन्तान हबे आरो बाद दे कोन जाबे सुबहानाल्लाह एर थेके बड़ कि आर कि कथा आछे आल्लाह ताआला यदि पेटेर भितरे महिला सन्तानओ थाके एरपरे आल्लाह ताआला पुरुष बनाय दिबे এটা আল্লাহর ঘোষণা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছে যিনি ৭৫ বার নবীজির স্বপ্ন দেখছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা তাছাড়া আমার আল্লাহ তাআলা আমার নবীজির এই মাসের মধ্যে আগমন করিয়েছেন এই মাসের মর্যাদা লক্ষ কোটি গুণ বেড়ে গেছে। তাছাড়া এই মাসের মধ্যে ক্ষেতের মধ্যে ফল বেশি হইবে ক্ষেতের মধ্যে ফসল বেশি হইবে এর বাস্তব প্রমাণ আমার নবী যে সময় মক্কার মধ্যে কুরাইশ বংশে বিখ্যাত কুরাইশ বংশে মা আমেনার ঘরে আমার নবী যখন হাজির হইলেন আমার নবী যখন আগমন করলেন এর আগে আরবের অবস্থা বেশি ভালো ছিল না আরবের ক্ষেতমেতের মধ্যে ফসল বেশি হইতো না। আমার নবী जी आगमन करार साथे साथे आमार आल्लाह ताआला समस्त खेत सुंदर फसल दिया सबुजे रूपान्तरित करे दिएछे। आमार भाइरा बाबारा बंधुरा ताछाड़ा आमार आल्लाह आमार नबीजीते कतटुकु मोहब्बत करे देखें आमार नबीजीर नाम लिखते प्रथम अक्षर की मुहम्मद लिखते प्रथम अक्षर की खूब मनोयोग खूब ज्ञानेर कथा मुहम्मद लिखते प्रथम अक्षर की मिम ना আমার নবীজি কে আল্লাহ কতটুকু ভালোবাসেন। আমার নবী যে সময় মক্কার মধ্যে কদম রাখছে এই মক্কার নাম আগে ছিল বাক্কা। নাম কি ছিল? বাক্কা। আমার নবীর নাম হইছে মুহাম্মদ প্রথম অক্ষর মিম। এই আমার নবীর নামের কারণে মিমের মোহব্বতে আমার আল্লাহ তাআলা বাক্কার পরিবর্তে মক্কা লাগায়া দিয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ বলেন না। বাক্কা আছেন কি লাগাইছে মক্কা। নাম মক্কা লিখতে প্রথম অক্ষর কি। এরপরে মদিনা যান মদিনার নামে আগে আসিল ইয়াসরিব। কি আসিল? ইয়াসরিব। আমার নবীজি আগমন করার সাথে সাথে আমার নবীর নাম মুহাম্মদ মিমের খাতিরে আমার আল্লাহ তাআলা ইয়াসরিব থেকে মদিনা বানায়া দিয়েছে। তাছাড়াও আমার নবী যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে এই কদম মুবারক যখন এই পৃথিবীর বুকে লাগছে লাগার সাথে সাথে আমার আল্লাহ তাআলা পুরা পৃথিবীটারে মসজিদে বানায়া দিয়েছে। এখন আপনারাই বলেন মসজিদ লিখতে প্রথম অক্ষর কি? যারা বলেন কি? মসজিদ লিখতে মিম, মাদ্রাসা লিখতে মিম, মিনার লিখতে মিম, মাজার লিখতে মিম, মিম্বার লিখতে মিম, মুহাদ্দিস লিখতে মিম, মুফাসসির লিখতে মিম। যারা বলেন সুবহানাল্লাহ। धर्मीय जो विषय आछे समस्त किछु मीम दे मक्तब मीम दे मद्रासा मीम दे मजार मीम दे मस्जिद मीम दे मिनार मीम दे मिम्बार मीम दे मदिना मीम दे मक्का मीम दे मुहाद्दिस मीम दे मुफ्ती मीम दे मुनाजेर मीम दे एवं के पृथिवीर मध्य बाबा आदम थेके शुरू करे ए पर्यन्त जो मुसलमान आछे प्रत्येक महिला एवं पुरुषेर आगे मीम अक्षरटा आछे। जोरा बोलेन सुबहानाल्लाह। मुहम्मद पुरुषेर क्षेत्र मुसम्मद महिलार क्षेत्र आगे मीम आछे ना? जोरे बोलें ना सुबहानाल्लाह। आमार भाईरा बाबारा बंधुरा ताछाड़ा ओई हाशरेर दिन ए आपनि आमार नबी छाड़ा कोनो साथी नाई बाती नाई। आमार नबीजीके आल्लाह कतटुकु भालोबासेन हाशर नाशरेर दायित्व आपनि आमार नबीर हाते तुले दिबेन। जोरे बोलें सुबहानाल्लाह। ओई गुर्निदानेर समय आपनार नबी छाड़ा आमार नबी छाड़ा आर कोनो उपाय नाई। ओई दिन समस्त नबीर काछे आपनि जाइबेन आमाके एकटु साहाय्य सूर्येर आलो एत गरम ताकिबे ना लज्जा शरम तामार जमीन हइबे हाशरे सेदिन केउ काउके ना चिनिबे या नाफसी शब्द हबे केउ काउके ना चिनिबे या शब्दरे होबे मगज गले पड़बे जमीनेते आखिराते आमल नामाय आसिबे डान हाते आमल नामाय आसिबे डान हाते आखिराते आमल नामाय आसिबे डान हाते सेदिन तीन कातारे करे खारा हिसाब निबे जारा जारा नेकी बदि दाराबे एकसाथे हाय रे नेकी बदि दाराबे एकसाथे आपन कर्म अनुसारे फल दिबे सई परुआरे आपन कर्म अनुसारे फल दिबे सई परुआरे केउ दुजक केउ जाबे जान्नाते आखिराते आमल नामाय आसिबे डान हाते आमल नामाय आसिबे डान हाते आखिराते आमल नामाय आसिबे डान हाते। जोरा बोलेन सुबहानाल्लाह। आमार भाईरा बाबारा बंधुरा ओई दिन केउ कारो साथी होबे ना आपने आमार नबी सारा आर केउ आपन होबे ना। एजन्य आमी सब समय बोली नाई कोनो बंधु गो नाई दरदी नाई कठिन दिने आमार नबीजी बिने कठिन दिने आमार नबीजी बिने। ए शानदार बित्ते 2 घंटा रोज आछे खूब मनोयोग। अरे या हाबली उम्मती बोले कादिबे नबी सेई दिने कठिन दिने आमार नबीजी बिने कठिन दिने आमार नबीजी बिने। रोज हाशर कठिन निदाने रब्बुल आलामीन वाहिदुल कहर बोलिया साजिबे हाकिम ताकिबे ना दया माया स्नेह ममता सेदिन केउ होबे ना कारो जन्ने जाबे दाता हाय हाय हाहाकारे पइरा जाबे धनी पिपासाय फाटिबे साथी मगज गले पानी कांदिते ताकिबे सेदिन आदमेर औलाद कांदिया जानाइबे तारा तादेर फरियाद कांदिया जाइबे तारा आदम रय जेखाने आदमेरो काछे जाबे मुक्तिर कारणे आदम बोले आमी पापी बड़ई गुनाहगार आमार कि आर साध्य आछे करिते उद्धार आर सृष्टि कइरा राइखा दिसेन बेहेश्तेर भितरे गंधम खाइते निषेध करलो आल्ला फरुआरे निषेध ना मानिया गंधम खाइलाम बेहेस्ते एई जन्नो गुनाहगार हइलाम हाशरेर माटेते आदम बोले नाफसी नाफसी गंधम खाया भूल कइराछि रे आदम बोले नाफसी नाफसी गंधम खाया पाप कइराछि रे अरे गुनाहगार हइया गेछि पारबो ना सेई कारणे कठिन दिने आमार नबीजी बिने कठिन दिने आमार नबीजी बिने। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূহ নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া, নূহ নবীর কাছে উম্মত বলছে কান্দিয়া। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। सायर से ले दिलो आमाय अल्लाह फरुआरे, हम शाम एप शेरेर क्या नाम नाम धरे, क्या ना नामे जे से ले आमार गोरे होया। ओई दिन मानलो ना गेलो बेदिन होया। नूह बोले नाफसी नाफसी चले जनो लज्जा पाइसी रे। नूह बोले नाफसी नाफसी चले जनो पाप कोई राशि रे। अरे गुनागार होई आगे सी पारबो ना से कारणे, कठिन दिने आमार नबी जीविने, हाशरेर माठे आमार नबी जीविने। নুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়ায়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। মুসা বলে আমার শাস্তি দুজকের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন। মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরা আসি রে। আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ঈসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি से करीते उद्धार। ये मुहूर्ते जाओ ना तुमरा सामने दौड़ाया, आखिरी पैगम्बर नबी आखिरी अम्बिया। अल्लाहु अकबर बोले। ये कथा सुनिया सबाई करिबेन गमन, दयाल नबीर काछे जाइया दिबे दर्शन। जाइया देखे दिनेर नबी दिनेर पैगम्बरे सेजदा दिया फैरा रइसे आल्लाहर दरबारे। जोरा बोलेन सुबहानाल्लाह। আল্লাহ বলে ও গো দুস্ত তোমারে দেই কোয়া, এই মুহূর্তে সেজদা কান্না লওনারে উঠাইয়া। ৯০ বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, ২৭ বছর কাটাইলেন মেরাজের ভিতরে। ৬৩ বছর দুস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফায়াতের ভার দুস্ত তোমায় গেলাম দিয়া। এই কথা শুনিয়া বিশেষ দালয় উঠিয়া, নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেহেশতে দিবে দিনের পয়গম্বরে। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবী ছাড়া আখিরাতে আপনার কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ফুলসেরাতের ফুল আপনার ৩০,০০০ মাইল লম্বা হবে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দাঁড় হবে। পাপীগণ কাটিয়া কাটিয়া দুজকের মধ্যে পইরা যাবে। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর हमारे प्रश्न कर हुजूर आपने बोलते फुल सेरातेर फुलेर रास्ता अति अंधकार 30,000 माइल लम्बा होबे सुनो समाचार जोरा बोलें सुबहानाल्लाह चुलेर मतो चिकन होबे हीरार मतो धार पापीगण काटिया पड़बे दुजोकेर माझा जोरा बोलें सुबहानाल्लाह बोलছেন हुजूर अंधकार होबे रास्ता नीचे थाकबे जहन्नाम এখন হুজুর আমি যদি এখানে আগুন জ্বালাই আগুনের তো বর্ষা হয়ে যাবে জাহান্নামে থাকবো আগুন নিচে যদি আগুন থাকে উপরে তো বর্ষা থাকবে আমি তো দেখে দেখে পার হয়ে রাম জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্নটা কিন্তু করতে বালাটিকে এখন বললেন বাবা রে না বুঝা প্রশ্ন কইরেন না আমি যে কথা কই আমার প্রশ্ন করার মতো তাহে না কারণ আমি কিন্তু বুঝাই কই কথা কোন ঠিক কিনা এরপরে দুইটা মাহফিল আমার প্রশ্ন করছে এটা বেটা বুঝছেন আমি যেটা কইছি বুঝছেন আমি বুঝাই দিছি আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইরা বাবারা বন্ধুরা এই ফুল সেরাতের ফুল জাহান্নামের উপরে থাকবে নিচে থাকবে আগুন আর আগুন এখন যদি আগুন জ্বালায় দেন তাহলে কি ফসর হতো না এই যে বাতি জ্বালায় দিছি ফসর হয়েছে না সব দেখা যায় না তখন হুজুর বলতাছে হুজুর নিচে তো থাকবো আগুন উপরে থাকবো ফুল সেরাতের ফুল তখন তো আমি দেখে দেখে পারলাম আমি বললাম না বাবা না দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান নয় দুনিয়ার আগুন হলো লাল নাইলে হলুদ আর জাহান্নামের আগুন হলো কালো কুচকুচে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা কালার মধ্যে যদি কিছু তাহে বাসে কিছু কোন গাছ কোন বাস টাস করে ডুসকা কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য বেশি বাহাদুরি নয় আজকের মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করেন জীবনে আর কোনোদিন খারাপ কাম করবেন না আরে মেয়ে কই দিনের হায়াতে দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবেন 60 বছর 70 বছর বড়লে 100 বছর বাঁচবেন কমপক্ষে 150 বছর বাঁচবেন এর উর্তে আর কেউ বাঁচত না একদিন মরণ লাগবে আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে যেদিন তোমার সামনেতে আজরাইল আসবে সাত সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে সারতে হবে ববের জমিদারি কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন ওরে খলিলে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে এক তোরকা সাদা মার্কিন তোমারে পরাইয়া 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আলোচনা আর দীর্ঘায়িত করব না এনে ভিতরে যা বুঝছেন সে অনুযায়ী আমল করবেন বেশি বেশি আল্লাহ পাকের নামে জিকির করবেন নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 4টা জিকির বেশি বেশি করবেন দেখবেন ফুল সেরাতের ফুল আপনার নিঃশ্বাসে এক চোখের পলকে পার হইয়া যাবে সুবহানাল্লাহ সেদিন পাপীগণ আপনার কাছে সাহায্য চাইবে যে একটু সাহায্য দিও আমার একটু সাহায্য দিও আমি একটু হার হয়ে পড়ি কারণ আপনি আমল করছেন দুনিয়ার মধ্যে আপনার আমল হাসরের দিন আলো হয়ে জ্বলে উঠবে আচ্ছা আলো দুজনলে আর অন্ধকারের মধ্যে তাহলে কি অন্ধকার আরো তাকে তাকে না শুধুমাত্র আপনি ওই লাইটটা দিয়ে যাইতে পারবেন আর কেউ যাইতে পারবে না পাপীগণ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আর বললে আমাকে বাঁচাও কিন্তু কেউ কারো কথা শুনবে না সেদিন শুধু ইয়া নাফসি শব্দ হবে সমস্ত নবীগণ কাঁদবে আমরাও নবী কাঁদবে সমস্ত নবীগণ কাঁদবে ইয়া নাফসি আর আপনি আমার নবী কাঁদবে ইয়া হাবলি উম্মতি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য সেই নবীজিকে মহব্বত করতে হবে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে হবে আর বাহাদুরি করা যাবে না পাপ কামাজ করা যাবে না এখন থেকে আজকে থেকে ছেড়ে দেন দেখবেন জীবনে পরিবর্তন আইছে ভিতরে শান্তি লাগতেছে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি একটানা পড়ে দেখেন ভিতরে কত শান্তি লাগে আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজ না পড়লে আপনার ভিতরে শান্তি লাগবে না যদি একটু অভ্যাস হয়ে পড়ে আমার ভাইরা বাবারা বন্ধুরা কিয়ামত হয়ে যাবে আর বেশি দেরি নয় আমার নবীজি বলছেন কয়েকটা আলামত আছে এই आलामतटा घटले कियामत हये जाबे। एरपरे आपनार जारि जुरि शेष, एरपरे कि शेष कियामत हये जाबे। जी जे कियामत जे होबे एटार किछु छोटो छोटो आलामत आछे। एकटा हच्छे आलामते सुगरा, एकटा हच्छे आलामते कुबरा। सुगरा हच्छे छोटो छोटो किछु आलामत माने चिन्ह माने निदर्शन, आर माने महफिलेर निदर्शन हच्छे एकटा पोस्टार। एटा देखले बुझबेन जे ए जायगाते एकटा महफिल हইব। कथा कोन ठीक किना तेमोनि कियामत जइब। एमन किछु आपनि देखे बुझलबान जे कियामत हয়ে পড়ব। এটা কেমনে বুঝবান যে छोटो छोटो किछु आलामत आछे। এই आलामतটি ঘটলে বড় বড় আটটা आलामत ঘটব। কয়টা? मात्र आठटा। ए आठटा घटार साथे साथे दुनिया कियामत हয়ে যায়। অন বলবেন আটটা তো জানার দরকার আছে না? কইতাম নি রাত্র তো বেশি হয়ে উঠছে। চা খাওয়ার লাগু নাই লইতো না। হ্যাঁ রাহুল মানে অনেকে উঠে যাইতে থাকা। আচ্ছা একটু আগে বলুন, এই যে ফিসাররা যে বসুন, আপনারা তো রাও হরুন না চাও হরুন। আমার প্রতি কি রাগ করছেন আপনারা? আমি আইসি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাইতে। আমি আসলে বক্তা না, আমি শুরুর থেকে বস করি। আপনারা আর একবার আসলাম 2-3 বছর আগে না আসলাম না, অনেক শুরু আসলাম। অন তখন আমার অনেকে ফতুয়া দিতে যে ছোটো মানুষ ওয়াজ করা জায়েজ না হারাম। আমি বড় হয়েছি না, অন্ত ওয়াজ করা জায়েজ। কথা কোন ঠিক কিনা? দোহর ভাই যাতে ভবিষ্যতে আরো বড় একজন হক্কানি খাঁটি দেশ বিখ্যাত আলেম হতে পারে সে তৌফিক দান করুক। আল্লাহ সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কিয়ামত হয়ে যাবে। এর কিছু ছোটো ছোটো আলামত আছে। এটা দেখবেন আপনি অনেকটি প্রকাশ হয়ে গেছে। আপনি নিজে চোখে দেখছেন। 1 নাম্বার ঘন ঘন মসজিদ হইব। কোনটা কোন ওইটাছে না? আরে কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর এই প্রতিযোগিতা সৃষ্টি হইব। ওইটাতে না? এরপরে যেহানদের রাস্তা যাইব, মানে যেহানদের রাস্তা যাইব এটা আপনি কল্পনাও শুন যায়। এহানদের রাস্তা যাইব দেখবেন হেনদের রাস্তা হইতাছে। মহিলার সংখ্যা বাইরে যাবো গা, পুরুষের সংখ্যা কমে যাবো গা। মহিলারা মাথার উঠে ওয়া বানবো, মাথা বানবো। এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আছে না? নাই আমি বহুত দেখছি কে টুবলা বান্ধে মাথার উঠে তুই দে। কিয়ামতের আলামত। কেয়ার আলামত? কেয়ামতের আলামত। হাদিস কোরআন থেকে কইতাছি আমার ভাইরা, বাবু খুব সাবধান। এরপরে কি? মানুষ যে ধনী ছিল সে গরিব হয়ে যাবে, আর গরিবরা ধনী হয়ে যাবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, সেটা এখনো হয় নাই, সামনে আইতাছে। কি করবো? কাবা ঘরে মাটির সাথে মিশাই দিব। তখন হজ করা বন্ধ হয়ে যাবে, কোরআন থেকে অক্ষর উঠতে পারবো, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটি বড় বড় আলামত। পরে কইতাছি অন ছোট ছোট কিছু কই। মহিলার সংখ্যা বাইরে যাবো, পুরুষের সংখ্যা কমে যাবো গা। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলারা মাথার উপরে কি বানবো? লুডুম বানবো, যেটা আমরা বাংলা ভাষায় যেটা বুঝি। এরপরে বেপরদায় চলবো, স্বামীর কথা শুনবে না, নামাজ কালাম আল্লাহর পথে থাকবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে দিবালোকে নারী দর্শন করবে। ভয়াবহ কষ্টলীলা শুরু হয়ে যাবে। একের পর এক বিপত্তি আসতে থাকবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতটা কখন হবে? শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের সময় কিয়ামত হবে।